9 ওভারের পাওয়ার প্লেতে 2 উইকেটে 28 রান, 50 রানে 4 উইকেট নাই। 82 তে দল হারালো 5 খানা। 43 ওভারের ম্যাচে তখন 100 কি 150 হওয়াই শঙ্কা ডাচদের। সেই থেকে একদম 6 এর কাছে রান রেট, এক ভিন্ন নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডস আর ফন্ডার মেরুই দুজনে মিলে একটা নতুন শুরু করলেন। 19 বলে 29 রানের ইনিংস খেলেন মেরুই আর আনবিটেন 78 রানের ক্যাপ্টেন স্নক এডওয়ার্ডসের। নেতিয়ে যাওয়া নেদারল্যান্ডস জেগে ওঠে, হয়ে ওঠে অ্যাক্টিভ। 33 ওভারে 6 উইকেটে 140 রানে থাকা দলটা শেষ 10 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে রান তোলে 105। আ পারফেক্ট অ্যাক্টিভ মোমেন্ট অফ দ্য ডে। পুরো বিশ্বকাপ জুড়ে এমন টান টান উত্তেজনাপূর্ণ সব মুহূর্ত দেখতে চোখ রাখুন কফি বাইট প্রেজেন্টস অ্যাক্টিভ মোমেন্ট অফ দ্য ম্যাচে। কফি বাইট ক্যান্ডি পোর্টেবল কফি।